আসছে ভয়াবহ এল নিনো, ভারতে জোর খরার আশঙ্কা। 3 বছর পর আবার ভয়াবহ চেহারায় আসছে এল নিনো। 15 থেকে 45 দিনের মধ্যে ডিসেম্বর পড়তে তা তৈরি হতে শুরু করেছে। এ মাসের শেষে তা পূর্ণাঙ্গ রূপ নেবে। জোর আশঙ্কা প্রশান্ত মহাসাগরের চিলি ও পেরু উপকূল এবং মহাসাগরের অঞ্চলে তৈরি হওয়া সেই এল নিনোর জেরে এবার ওলটপালট হয়ে যেতে পারে ভারতের বর্ষার মরশুম। উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে বৃষ্টিপাতের পরিমাণ, হতে পারে ভয়াবহ খরা, যার জেরে দারুণভাবে মার খাবে ভারতের ফসল উৎপাদন। এই ভয়ঙ্কর এল নিনোর জন্য চিলি, পেরু সহ প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলবর্তী দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ ও পৃথিবীর নানা প্রান্তে ঘটতে পারে প্রচণ্ড খরা। একের পর এক দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগেরও ঘটনা ঘটতে পারে। ইউরোপিয়ান স্পেস এজেন্সি অর্থাৎ ESA বা ESA এর উপগ্রহ কোপারনিকাস Sentinel-3 এর পাঠানো তথ্য ও ছবি এই দুঃসময়ের পূর্বাভাস দিয়েছে। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এর দেওয়া তথ্য বলছে, আর 1.5 মাসের মধ্যেই খুব শক্তিশালী এল নিনোর সম্ভাবনা 75 থেকে 80%। আবহাওয়া বিজ্ঞানীরা ইতিমধ্যেই টের পেয়েছেন চিলি, পেরু সহ প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলের জলস্তরের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এ মাসের শেষে তা আরও বাড়বে। এল নিনো মূলত ঘটে চিলি, পেরু সহ দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলবর্তী দেশগুলিতে। মোটামুটিভাবে 2 থেকে 7 বছর অন্তর সেই সময় মহাসাগরের জলস্তরে অর্থাৎ সি সারফেস তাপমাত্রা অন্তত 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, ফলে উপকূলবর্তী এলাকায় বায়ুমণ্ডল ও তেতে ওঠে। ওই সময় মহাসাগরের পিঠে অর্থাৎ সি সারফেস জল দ্রুত হারে অসম্ভব গরম হয়ে যায়, কারণ ওই সময় প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্ত থেকে গরম জলের স্রোত ধেয়ে আসে মহাসাগরের পূর্ব দিকে। স্বাভাবিক পরিস্থিতিতে প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে জলস্তর অনেকটাই গরম, তুলনায় ঠান্ডা চিলি, পেরু সহ দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলবর্তী জলস্তর। এল নিনোর সময় পূর্ব উপকূলে সেই গরম জল তাপমাত্রা বাড়িয়ে দেয় মহাসাগর সংলগ্ন স্থলভাগের বিভিন্ন দেশের বহু এলাকার। ওই সময় সমুদ্রের তল থেকে ঠান্ডা জলও উপরে উঠে আসতে পারে না মহাসাগরের পূর্ব প্রান্তের উপরে থাকা জলস্তরকে। ফলে সেখানকার সমুদ্রপৃষ্ঠে জলস্তর ঠান্ডা হওয়ার সুযোগ পায় না। এই অবস্থা চলে প্রায় 1 বছর, তারপর শুরু হয় লা নিনা, যার জেরে সমুদ্রের জল দ্রুত ঠান্ডা হয়ে যেতে শুরু করে পূর্ব প্রান্তে, কারণ এল নিনোর সুবাদে গরম হয়ে ওঠা মহাসাগরের পূর্ব প্রান্তের জলস্তর আবার পশ্চিম দিকে বইতে শুরু করে। মূলত বড়দিনের সময় থেকেই ও চিলির উপকূলে এই এল নিনো বড়সড় হয়ে উঠতে শুরু করেছে। স্পেনীয় ভাষায় এল নিনোর অর্থ বালক, আর লা নিনা মানে বালিকা। এই ধরনের ভয়াবহ এল নিনোর জন্য এই শতাব্দীতে এর আগে ভারতকে চরম দুর্ভোগে পড়তে হয়েছিল। 3 বছর আগে 2015 প্রচণ্ড খরায় শুকিয়ে গিয়েছিল দেশের বিভিন্ন প্রান্তের বহু এলাকা। সে বছর সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণও কমে গিয়েছিল উল্লেখযোগ্যভাবে। ভারতে বর্ষার মরশুমে ততটা প্রভাব না ফেললেও 2009 সালের এল নিনো ও শক্তির দাঁড়িপাল্লায় ছিল যথেষ্টই ভয়াবহ। একই ঘটনা ঘটেছিল 1972, 1982 এবং 1983 সালে। ওই বছরগুলিতেও পূর্ব ও মধ্য প্রশান্ত মহাসাগরে জন্মানো এল নিনো বড়সড় প্রভাব ফেলেছিল ভারতবর্ষের বর্ষার মরশুমে। তবে 1997, 2002 ও 2004 সালে এল নিনোর ততটা প্রভাব পড়েনি ভারতে। আর 1992 সালের এল নিনোয় দুঃসহ প্রভাব এখনও ভারতীয়রা সম্ভবত ভুলতে পারেনি। পুনে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ IMD এর দায়িত্বে থাকা বিশিষ্ট আবহাওয়াবিদ DS পাই বলছেন, প্রশান্ত মহাসাগরের ওই এল নিনোর প্রভাব সবসময় পড়ে গোটা দক্ষিণ এশিয়ার কোনো না কোনো প্রান্তে, তা এই অঞ্চলের বিভিন্ন দেশে নিয়ে আসে খরা, বাড়িয়ে দেয় দাবানলের মতন ঘটনা। তবে এল নিনোর জন্যই যে শুধু কোনো দেশের আবহাওয়া বা জলবায়ুর পরিবর্তন হয় তা নয়, আরও নানা কারণ থাকে। তাই সাম্প্রতিককালে 1997 সালের এল নিনো সবচেয়ে শক্তিশালী হলেও তার তেমন কোনো প্রভাব পড়েনি ভারতবর্ষের বর্ষাকালে। তবে এল নিনোর জন্য অতীতে ভারতকে বারবারই ভুগতে হয়েছে। হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট আবহাওয়াবিদ কে অশোক বলছেন, 72 সালের এল নিনোয় ভারতে বৃষ্টিপাতের পরিমাণ কমেছিল 15%, 82-83তে কমেছিল 19%, 87-12%, আবার 2009 সালে এল নিনোর বেশ শক্তিশালী বলেও তার তেমন কোনো প্রভাব পড়েনি ভারতে।
অশোক আরও জানিয়েছেন, গত কয়েক দশকে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল থেকে এল নিনোর জন্মস্থান অনেকটাই মহাসাগরের মধ্যাঞ্চলে সরে গিয়েছে। সেটা এল নিনোর আরও একটি প্রজাতি যার নাম এল নিনো মদকি। ফলে ভারতের মতো দেশগুলিতে তার জেরে বিপদ ও ক্ষয়ক্ষতির আশঙ্কা বেড়ে গিয়েছে। পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেরোলজি এর সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ রিসার্চের কার্যনির্বাহী অধিকর্তা আর কৃষ্ণান বলেছেন, এল নিনো ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে, তার বড়সড় ধাক্কা লাগার আশঙ্কা রয়েছে এবার ভারতে, যাতে বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে উল্লেখযোগ্যভাবে, হতে পারে ভয়াবহ খরাও। তবে খরা বৃষ্টিপাতের পরিমাণ হ্রাসের জন্য এল নিনো ছাড়াও অন্য অনেক কারণ রয়েছে, সেই কারণগুলির জন্য এল নিনোর প্রভাব আবার নাও পড়তে পারে ভারতে। এই এল নিনোর সঙ্গে এল নিনো মদকি জুড়লে তা আমাদের উদ্বেগ আরও বাড়ানোর পক্ষে যথেষ্ট। যা হয়েছিল 1992 সালে, অশোকবাবুর কথায় এল নিনো মদকি তৈরি হয়, বেড়ে ওঠে প্রশান্ত মহাসাগরের মধ্যাঞ্চলে। তবে এখনই বলা যাচ্ছে না এবারে এল নিনো কতটা ভয়াবহ হবে, তার জন্য মার্চ পর্যন্ত করতে হবে। বিজ্ঞানীরা অবশ্য এও জানিয়েছেন, এই এল নিনো যদি মার্চ এপ্রিলের মধ্যে শেষ হয়ে যায় তাহলে তার ততটা প্রভাব পড়বে না ভারতের বর্ষাকালের ওপর। তবে যদি তার মেয়াদ বাড়ে তাহলে তা যথেষ্টই উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে ভারতের পক্ষে। দিল্লিতে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের স্যাটেলাইট মেট্রোলজি ডিভিশনের প্রজেক্ট ডিরেক্টর অসীম কুমার মিত্র জানাচ্ছেন, ইউরোপিয়ান স্পেস এজেন্সি পাঠানো ওই উপগ্রহে যে সর্বাধুনিক যন্ত্রগুলি রয়েছে তাতে অন্তত 90% পূর্বাভাস মিলে যাওয়ার সম্ভাবনাই বেশি। যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।